নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রীতম বলছি, কলকাতা হবিতে সবাইকে স্বাগত। আজকের খুব ভালো লাগছে, অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে, অনেকদিন পরে দেখা হচ্ছে। আরও বেশি ভালো লাগছে একটাই কারণে, কারণ 100 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি। তাই আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, ভিডিওগুলো দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। এর জন্য আমি অনেক বেশি মোটিভেটেড হতে পারি। আপনারা অনেক বেশি করে সাবস্ক্রাইব করুন, তাহলে আরও বেশি সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাবার চেষ্টা করব। আজকের চলুন দেখা যাক কীভাবে ক্যাকটাস টপ আপনি রিপোর্টিং করতে পারেন। তবে অবশ্যই একটা টুলস নিতে ভুলবেন না, সেটা হচ্ছে গ্লাভস। কারণ বুঝতেই পাচ্ছেন ক্যাকটাসে ভীষণ কাঁটা, দেখতেই পাচ্ছেন ভীষণ কাঁটা। আর বেশি বাজে কথা বলবো না, কথা শোনাবো না, আপনাদের একটা সুন্দর গান শোনাই। আপনারা গান শুনতে শুনতে দেখতে থাকুন, আর আমার মনে হয় দেখলেই সব কিছু বুঝে যাবেন, আলাদা করে বলার দরকার নেই। ঠিক আছে, যদি কিছু বলার থাকে তো লাস্টের দিকে বলে দেবো।
তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে বোঝা গেছে কীভাবে রিপোর্টিং করতে হয় ক্যাকটাস। ক্যাকটাসের মাটি তৈরির জন্য আরেকটা ভিডিও বানাবো। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন।